বোরো মৌসুমে এবার দিনাজপুরে 1,71,000 হেক্টর জমিতে 12 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। বাম্পার ফলন হওয়া সত্ত্বেও 20 দিন আগে চালের দাম কেজিতে বেড়ে যায় 5 থেকে 6 টাকা, আর গত কয়েকদিনে পাইকারি বাজারে কেজিতে কমে 2 টাকা। পাইকার আর আড়তদারদের অভিযোগ, চালের বাজার নির্ভর করে মিল মালিকদের ইচ্ছার উপর। তারা যদি ওই ধানটা প্রোডাকশন স্টপ করে দেয় তাইলে কিন্তু বাজারে চালের ক্রাইসিসটা হয়ে যায়, কিন্তু তাদের প্রোডাকশনটা যদি কন্টিনিউ করে যায় তাহলে কিন্তু আর এই ক্রাইসিসটা থাকে না। হোটেল টোটেল এগুলো বন্ধ হওয়াতে এগুলো মনে করেন যে খুব কমে গেছে আর কি। আর আমার মনে হয় মোটা চালের বাজারটা যেটা আছে ওর থেকে বরং যে একটু কমবে তো পারবে না। বর্তমান বাজারে 1 থেকে 2 টাকা কেজি প্রতি কম ধরায় মিলার আমরা এখন কম দামে বিক্রি করতেছি। এখন চালের দাম নেমে আসছে কেজিতে 1-2 টাকা, আমরা পাইকারি বেচি। চালকল মালিক সমিতির দাবি, ধানের দামের উপর সমন্বয় করে চালের মূল্য নির্ধারণ করা হয়। রিটেলাররা দোষ দিবে হোলসেলার, হোলসেলার দোষ দিবে মিলার, মিলার দোষ দিবে কৃষক। এই টোটালে দোষের জায়গাটা নয়, বিশ্লেষণের জায়গাটা আমাদের আসা উচিত। বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি থাকলে কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবে বলে মনে করেন কৃষক নেতা। সরকারের উচিত এটা বাজারটা মনিটরিং করার, কৃষক এবং যা ক্রেতা যারা মনে করেন যে খায় কিনে খায় এরাও উভয় পক্ষ লাভবান হবে। জেলা খাদ্য বিভাগ এবার মিলারদের কাছ থেকে 91,700 মেট্রিক টন চাল কিনবে। চাল উৎপাদন হয়েছে 8 লাখ মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর।